dragged on, excellent length, a little bit of movement. ফেরাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডে নির্বাচনী বাউন্সার, যেখানে একটা ক্রিকেট ম্যাচের আদলে আমরা বিভিন্ন এপিসোডগুলো সাজিয়েছি এবং সেখানে বিভিন্ন নেতৃত্বদের আমরা প্রশ্ন করি এবং ওনারা উত্তর দেন। উত্তরগুলো কি হচ্ছে, আপনাদের মনোপ্রত হচ্ছে কিনা তা কিন্তু আপনারাই ভালো বুঝবেন গণদেবতারা, দর্শক বন্ধুরা। আর বিরতি যেতে যাওয়ার আগে আপনারা দেখছিলেন গুগল রাউন্ড, গুগলি রাউন্ড, আর এবার ইনসুইং রাউন্ড। এবার সময় ইনসুইং রাউন্ডের। ইনসুইং রাউন্ডে আমি প্রথমে স্বপ্নদীপ বাবু আপনার কাছে যাব। স্বপ্নদীপ বাবু, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে রাজত্ব করছে বহু বছর, পরপর তিনবার আপনার রাজত্বে এলেন, কিন্তু একটা কথা, আপনারা এখানেও লড়াই করছেন, এখানেও বহুবার লড়াই করছেন, বহুদিন ধরে লড়াই করছেন, কিন্তু সেভাবে আপনারা এখনো জমি পাননি। যদি আমরা ভোটের রাজনীতি বলি এবং রাজনৈতিক সংঘর্ষ বলি, রাজনৈতিক প্রতিহিংসার কথা বলি, তো গোটা দেশের সাথে যদি তুলনা করা হয়, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা কিন্তু একই প্রেক্ষাপট এবং একই সিনারিওতে রয়েছে। অলমোস্ট ভোট এলেই ভীষণভাবে মারদাঙ্গা, ভীষণভাবে রাজনৈতিক প্রতিহিংসা ভোটের আগে পরে। এগুলো পশ্চিমবঙ্গে যেমন হয়, এখানেও তেমন হয়। পশ্চিমবঙ্গে বোধহয় মানুষ বোধহয় আপনাদের ওপর একটা ভরসা করেছিল যে আপনারা এলে সেটা হয়তো অনেকটা কম হবে, কিন্তু সেটা কমে নেই, বরঞ্চ বেড়েই গেছে এখন দেখা যাচ্ছে। এবার ত্রিপুরাতেও আমরা একই সিনারিও দেখছি। পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরাতে আপনি কোথায় পার্থক্য পাচ্ছেন? পার্থক্য তো একটা জায়গা, দেখুন আপনি বললেন পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা হচ্ছে, আমরা একদম এটাকে অস্বীকার করি, মানি না। যে ঘটনাগুলো ঘটে সেগুলো তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত হয় না। পশ্চিমবঙ্গের ইতিহাসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার নিয়ে থ্রি টার্মস, আর ত্রিপুরাতে আমরা ক্ষমতায় নেই। দুটো রাজ্যে কমন ফ্যাক্টর একটাই দল আছে, আচ্ছা দুটো রাজ্যে কমন একটাই দল আছে, যারা পশ্চিমবঙ্গেও শাসন করেছে বহু বছর, ত্রিপুরাতেও শাসন করেছে বহু বছর। তাহলে এই যে রাজনৈতিক হিংসার যে একটা আপনার সংস্কৃতি, সেটা কিন্তু ওই দলটারই আমদানি করে। আপনার কি ইঙ্গিত কি কংগ্রেসের দিকে নাকি বামফ্রন্টের দিকে? কারণ পশ্চিমবঙ্গ কংগ্রেস বামফ্রন্ট দুজনই রাজত্ব করেছে এবং ত্রিপুরাতে কংগ্রেস বামফ্রন্ট দুজনই অনেকদিন রাজত্ব করেছে। আমি বলেছি কংগ্রেস পশ্চিমবঙ্গে খুব বেশি দিন রাজত্ব করেনি, ত্রিপুরাতেও করেনি। আচ্ছা, আমি বলেছি এমনই একটা দল নিশ্চয়ই বামফ্রন্টকেই বলছি। আচ্ছা, মানে আপনি ইঙ্গিতটা বামফ্রন্টের দিকে। তো সুতরাং এবার কি হচ্ছে দেখুন, ত্রিপুরাতেও যারা হিংসায় জড়িত, আমি কোন দলকে ছোট করে বলছি না, হিংসা যারা করে সেটা পশ্চিমবঙ্গেই হোক বা এটা ত্রিপুরাতেই হোক, তারা দুষ্কৃতি। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, যেটা কালকেও কংগ্রেসের একজন প্রতিনিধি শেয়ার করেছেন, যে আমি বলতে চাইছি যে দলটা এইসব দুষ্কৃতির পৃষ্ঠপোষক, সেই দলটাকে তাদের চরিত্র চেঞ্জ করতে হবে। আচ্ছা, এবার পশ্চিমবঙ্গে আমাদের নেত্রী কিন্তু, দেখুন আপনি রাজনৈতিক হিংসার কথা যেটা বলছেন, পশ্চিমবঙ্গে এটা এবার উঠে এসেছে, যেটা আপনার বিজেপি গভর্নমেন্ট করছে। তো পশ্চিমবঙ্গের ব্যাপারগুলো আপনি টিভি খুলে দেখতে পাবেন, ওখানে রাজনৈতিক হিংসাতে প্রথম বিজেপি শুরু করে, তারপর সেগুলো তৃণমূলের কাঁধে এগুলোকে দেয়, শাসক দলকে ইয়ে দিতে সুবিধে। তো আচ্ছা, বরাবরই বলা হয় রক্তচক্ষু প্রথম শাসক দেখায়, কিন্তু আপনি বলছেন সেখানে আপনাদের বিরোধী দল বিজেপি শুরু করে, আর এখানে ত্রিপুরাতে কি দেখলেন? রক্তচক্ষু দেখায় না, রক্তাক্ত করে। রক্তাক্ত করে, রক্তচক্ষু দেখানোর মতো ক্ষমতা বিজেপির পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে এখনো হয়ে দাঁড়ায়। আচ্ছা, আর এবার ত্রিপুরাতে দেখুন, ত্রিপুরাতেও বিজেপি দলটার মধ্যে, বিজেপি দলের অ্যাকচুয়ালি নিজস্ব তো কোনো সংগঠন নেই। যেমন আমি সেদিন একটু আগেই, যেদিন ওদের ইস্তাহার প্রকাশ হলো, সেদিন মনে মনে একটা মানে কবিতা ভাবছিলাম, মাঝে মাঝে কবিতা পড়ি, সুকান্ত যে দিলীপ দা আর দীপক দা এলে ওদের খুব সুবিধা হতো কবিতাটা শুনে। এই যে এটা এমন হয়ে গেছে ওদের ইস্তাহারটা, এই যে আপনার সুকান্তের একটা কবিতা আছে না, ত্রিপুরা রাজ্যে মানে ক্ষুধার রাজ্যে বিজেপি গদ্যময়, ইস্তেহারের পাতাগুলো যেন ঝলসানো রুটি। আচ্ছা, তো এমন একটা দলের এই অবস্থায়, এই দলটার মধ্যে বামফ্রন্টের যে বামফ্রন্টের পৃষ্ঠপোষক, যারা বামফ্রন্টের আমলে রক্তাক্ত করেছে জনসাধারণকে, তারাই নিজেদের সুবিধার্থে বিজেপি দলে জায়গা করে নিয়েছে। প্রবীরবাবু স্বীকার করুক বা না করুক, কংগ্রেসের সমর্থনে বা কংগ্রেসের ভোটারদের সমর্থনেই কিন্তু ম্যাক্সিমাম বিজেপির 2018 ফিরে আসা, কিন্তু এই কংগ্রেসের ভোটারদেরই কিন্তু প্রতারিত হয়েছে বিজেপি গভর্নমেন্টের দ্বারা। কিন্তু দেখা গেছে বাম আমলে যারা,
যে সমস্ত দুষ্কৃতি বরুণ বা যে সমস্ত মাফিয়াবাজি বা যে সমস্ত তোলাবাজি যারা করতেন তারা বা তারাই কিন্তু আবার বিজেপি, মানে আপনার কথা স্বার্থান্বেষী মানুষরা বিভিন্ন দল থেকে গিয়ে সেখানে গিয়ে বিজেপি তৈরি করেছে এবং সেখানে সাধারণ মানুষের যে তাদের রক্তাক্ত করেছে সাধারণ মানুষকে তারা। প্রবীণবাবু, ত্রিপুরা রাজ্যের, আমি পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে আপনার কাছে নাই বা গেলাম, ত্রিপুরা রাজ্যের রাজনীতির যে প্রেক্ষাপট এবং প্রত্যেকবার নির্বাচন এলে যে সন্ত্রাসটা সংঘটিত হয়, এবার কি তার থেকে কোনো জায়গায় আলাদা মনে হচ্ছে আপনার? একটা জিনিস হচ্ছে কি, গত কয়েক দশক যাবত মাঝখানে একটা স্বল্প সময়ের ব্যাপার ছিল, কিছুটা ভিন্ন পরিস্থিতি ছিল নানা কারণে, সব আমি সেগুলির অবতারণা করতে যাচ্ছি না। নির্বাচনটা মানুষের কাছে উৎসবে পরিণত হয়েছিল 18 সালের আগ পর্যন্ত, আমি যেটা নির্দিষ্টভাবে উল্লেখ করতে চাই, 18 সালেও নির্বাচনটা ছিল উৎসব মুখর, সব দল স্বাধীন মতো তাদের কার্যকলাপ করতে পারত, স্বাধীন মতামত ব্যক্ত করার, যে মত তৈরি করার যে কাজ সেই কাজটা স্বাধীনভাবে সব তো ভোটাধিকার প্রয়োগ করতে পারত, ভোটাধিকার প্রয়োগ করতে পারত। ভোটাধিকার এমনভাবে খর্ব হয়নি, সেটা কোনোদিন হয়নি। কিন্তু এবার নির্বাচন ঘনিয়ে আসার পূর্ব থেকেই বলা যায় গোটা রাজ্য জুড়ে একটা সন্ত্রস্ত করে রাখার একটা পরিবেশ তৈরি হয়েছে, সন্ত্রস্ত করে রাখো মানুষকে, ভীত সন্ত্রস্ত করে রাখো। ধরুন উনি বলেছেন যে কংগ্রেসের ভোটে মেজর অংশ ভোটে কংগ্রেসের, বিজেপি শাসন ক্ষমতায় রাজ্য সরকারের শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে, এটা সত্যি। আমরাও তো যারা ওই সময় যারা 18 সালের আগে যারা আমরা কংগ্রেস করতাম নানা কারণে, আমাকে যারা চিনে ত্রিপুরাবাসী আমাকে জানে ঠিক, আপনি আপনিও তখন ওই সময় পরিবর্তনের পক্ষে ছিলেন, পক্ষে ছিলেন, তার আগে আমার রাজনৈতিক জীবনের অধিকাংশ সময় কেটেছে বামপন্থী। একটা পরিবর্তনের জন্য কংগ্রেসে সামিল হয়ে যখন দেখলাম যে এটা সম্ভব হচ্ছে না, নানা কারণে সম্ভব হয়নি বা সম্ভব হওয়াটা কঠিন হয়ে যাচ্ছে, তখন পরিবর্তনের জন্য আমরা বিজেপি দলে সামিল হয়েছি। বিজেপি দলের নীতি আদর্শ এগুলি নিয়ে আমাদের ওই দিনেও সংশয় ছিল, আত্মসংশয় তো আরো বেড়ে গিয়েছে, সময় অভিজ্ঞতার মধ্য দিয়ে সংশয় বেড়ে গিয়েছে বলেই তো আবার বিজেপি ছেড়ে আমরা চলে এসেছি। তো ওই সময় একটা বিশ্বাস ভরসা আমাদের সৃষ্টি হয়েছিল যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, তখনকার সময়ের অর্থমন্ত্রী সহ সকলে যেইভাবে আমাদের ভীষণ ডকুমেন্টটা সেই সময় তৈরি করতে সাহায্য করেছিল, 299টা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়ে সাহায্য করেছিল। না, সে আলোচনা তো আমরা করেছি অনেকবার, যে সেখানে তাহলে আপনারা যেটা বলেছেন যে মানুষ সেখানে সেই প্রতারণার ফাঁদে পা দিয়েছে, প্রলোভিত হয়েছে মানুষ, রাজ্যের মানুষ প্রতারণার ফাঁদে পা দিয়েছে, মানুষকে শুধু দোষারোপ করছি না, আমরাও প্রতারণার ফাঁদে পা দিয়েছি। আচ্ছা, কিন্তু বিশ্বাসটা ভাঙতে শুরু করে স্বল্প সময়ের মধ্যে, যখন বিজেপি দলের অভ্যন্তরে আমি বারবার বলার চেষ্টা করেছিলাম, একই হচ্ছে মানুষের সাথে প্রতারণা করবেন না, নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করেছিলাম মানুষের সাথে প্রতারণা করবেন না, মানুষ যে ভরসা করে সরকারটার পরিবর্তন করেছে সেই ভরসা স্থলটা যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের নজর দিতে হবে। তারপর আমি বলেছিলাম যে সংস্কৃতি আমদানি করার একটা চেষ্টা হচ্ছে, প্রবণতা প্রথম থেকেই দেখা গেছে, এ হচ্ছে কি চরে খাও, চরে খাও, তার জন্য যুব সমাজের একটা অংশকে একেবারেই সমাজ বিমুখ, জীবন বিমুখ করে তোলার জন্য তাদের হাতে, তাদের হাতে কিছু কাঁচা টাকা, নেশা সামগ্রী, নেশায় আকৃষ্ট করে তোলা, সেই ধরনের উদ্যোগ, পরিকল্পিত উদ্যোগ একটা অংশ থেকে, বিজেপির নেতৃত্বের একটা অংশ থেকে সেই উদ্যোগগুলি নেওয়া হয়েছে এবং এদেরকে কাজে লাগানো হয়েছে। কাজে লাগানো হয়েছে কি, ভীতির পরিবেশটা তৈরি করার জন্য,
তাই আমরা দেখলাম কি একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে গত বছর, এখনো আছে মানুষের মধ্যে, মানুষ কথা বলতে বলার ভরসা পায় না, ভরসা করতে পারছে না কথা বলতে। তার জন্য চায়ের স্থলে ঘুরুন, যান আপনি চা খেতে যান, আগে যে তার জন্য গণতন্ত্র আপনারা পুনরুদ্ধার ডাক দিয়েছেন এবং তার জন্য আপনারা একদম আপনারা জাতীয় পতাকা হাতে নিয়ে ডেপুটেশন দিয়েছেন, সবকিছু আপনারা করেছেন, আমরা করেছি। কিন্তু যেটা বলছিলেন আপনি, যেটা বলেছিলেন যার জন্য বললাম, এই যে সন্ত্রস্ত পরিবেশটা, যেটা গত পাঁচ বছরে 18 সালের পর যে কটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্যে মানুষ উপলব্ধি করেছে যে ভয়ঙ্কর অবস্থা। মানে আপনি তাহলে আপনি অভিজ্ঞ, আপনি এক্সপিরিয়েন্স, আপনি বলছেন যে বিগত দিনের চেয়েও এবারের যে নির্বাচনের আগে যে পরিবেশটা সেটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল, এই মুহূর্তে সবচেয়ে বেশি ভয়ঙ্কর, এই মুহূর্তে সবচেয়ে কিছু ভয়ঙ্কর। ঠিক, নির্বাচন দপ্তরের হাতে চলে গেছে প্রশাসন এই মুহূর্তে, আপনারা অনেকবার ডেপুটেশন দিয়েছেন এবং বিক্ষিপ্ত ঘটনাও হয়েছে, এবং এই মুহূর্তে যে বা বিগত এক দুদিনে যদি আমরা যদি একটু সিনারিওটা দেখি তাহলে অনেকভাবে রাজনৈতিক সন্ত্রাসের খবর আমাদের কাছে আসছে, দুতরফ থেকে আসছে। তাহলে কি আপনারা কি ইটের জবাব পাটকেলে শুরু করে দিয়েছেন? আমি একটা বলি, কোথাও কোথাও সহ্য করতে না পেরে পড়ে, আমরা যদিও নির্দেশ দিয়েছি বামপন্থী, যে বামপন্থী এবং কংগ্রেস দল, আমরা নির্দেশ দিয়েছি শান্তি পরিবেশ বজায় রাখার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, আমরা উদ্যোগ নিয়েছি মানুষ যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আচ্ছা, তাই তো আমরা বলেছি ভোট, আমার ভোট আমার অধিকার, এটা যাতে মানুষ নির্ভয়ে প্রয়োগ করতে পারে তার জন্য পরিবেশটা বজায় রাখা। সম্রাজবাবু, এই প্রশ্ন আপনাদের কাছে অনেকবার আসা হয়েছে, তবুও আজ যে আলোচনাটা হচ্ছে এই আলোচনার পরিপ্রেক্ষিতে এটা আসাটা খুব প্রয়োজন মনে হয়, যে যে জায়গাটা বিরোধীরা বারবার, আপনারা এই মুহূর্তে ত্রিপুরার যে বিরোধীর আসনেই আছেন, তো বারবার বলা হচ্ছে যে গণতন্ত্র মানে নেই ত্রিপুরা রাজ্যে, যেখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি মনে করেন যে ভোট দিতে দেওয়া হয়নি? ভোট দিতে দেওয়া হয়নি বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া, যেগুলো আমরাও দেখেছি, আমরা মিডিয়াও দেখেছি, বিক্ষিপ্ত ঘটনা নয় দাদা। আমি আপনাকে বলছি ত্রিপুরা রাজ্যে, তার আগে একটু অন্য একটু দু মিনিট সময় নিয়ে আমি একটু অন্য বিষয়ে কথা বলিনি। ত্রিপুরা রাজ্যে আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য আমি বাম কংগ্রেস জোটকে সমর্থন জানিয়েই বলছি, বিজেপি বিরোধী তার দিক থেকে সমর্থন জানিয়ে বলছি, এই পরিস্থিতি সৃষ্টি হতো না। প্রবীরদা যেটা বললেন যে আমরা পরিবর্তনের জন্য, আমাদের ছিল ত্রিপুরাতে বামফ্রন্টের গভর্নমেন্ট, কংগ্রেসের একটা সময় মনে হয়েছে বামফ্রন্টের সাথে লড়াই করতে পারে একমাত্র মমতা ব্যানার্জি, এবং তার জন্য প্রবীরদা আমাদের কংগ্রেসের বড় নেতৃত্বরা সবাই 2018 আগে মমতা ব্যানার্জির হাত ধরেছিলেন, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করেছিলেন, এবং সেই সময় কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বামফ্রন্টকে সরিয়ে সেখানে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করার। হয়তোবা তখন যদি তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যে সরকার গড়তে পারত, এখন সর্বোচ্চ নেতৃত্ব যারা বিজেপি ঘুরে আবার কংগ্রেসে ফিরে এসেছেন, তারাই হয়তোবা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী হতেন, তৃণমূল কংগ্রেসের মুখ হতেন। ঠিক, এর সেটা হয়নি তখন। তো এবার সেখানে তৃণমূল কংগ্রেসকে ঠকিয়ে আপনারা গেলেন বিজেপিতে, কেন 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 বিজেপিতে গেলেন তার কোনো সদুত্তর এখনো ত্রিপুরার মানুষ পায়নি। আজকে বিজেপি ত্রিপুরার মানুষের যা করছে তা এই এটার এই অভিযোগের একটা অংশের জন্য আপনারাও কিন্তু দায়ী। ঠিক, সেটা আমার সময় আমার ইনসিং গ্রাউন্ডের সময় ফুরিয়ে যাচ্ছে, যেটা প্রশ্ন করেছিলাম যে আপনারাও কি মনে করেন যে 18 নির্বাচনের পরে কোনো ভোটেই ভোট দিতে ঠিক করে দেওয়া হয়? একদম, অ্যাবসলিউট রাইট, এবং উই আর দ্য মানে প্রাইম উইটনেস অব দিস যদি অবাধ নির্বাচন হতো, যদি সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারত, তাহলে তৃণমূল কংগ্রেস আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের সংসদে বসতে পারে। এটা শুধু আমরা বলছি না, রাজনৈতিক দল হিসেবে বলছি না, ত্রিপুরার মানুষ বুঝিয়ে দিয়েছে। ঠিক, মানুষ জানে আজকাল সোশ্যাল মিডিয়া, মোবাইল সবাই হাতে, সবাই সব খবর সর্বক্ষণ রাখছে, আর আমরা যখন সংবাদ মাধ্যম প্রত্যেকটা দিকে নজর রাখছি, তো মানুষ কিন্তু সব কিছু জানে, কোনটা কি হচ্ছে, কোন সমীকরণ কোন দিকে এগোচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু নির্বাচনী বাউন্সারের নিউজ ভ্যানগার্ডের নির্বাচনী বাউন্সারের দ্বিতীয় রাউন্ড আপনারা দেখলেন, যেটা ইনসুইং রাউন্ড ছিল। আর আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, আজ আমাদের সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব স্বপ্নদীপ চক্রবর্তী এবং কংগ্রেস সিপিএম জোটের প্রবীর চক্রবর্তী রয়েছেন। আমরা কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলাম বিজেপি নেতৃত্বকে, বিজেপির পক্ষ হয়ে আজ আমাদের এই টকশোতে
আমাদের অংশগ্রহণ করার কথা ছিল আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র দীপক মজুমদারের। উনি কথা দিয়েছিলেন, উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি আসবেন, কিন্তু শেষ বেলায় ওনাকে ফোনে যোগাযোগ করা যায়নি, উনি কিন্তু এসে উপস্থিত হননি। তো ইনসুইং রাউন্ডের এখানেই সমাপ্তি, আমরা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আউটসুইং রাউন্ড নিয়ে।